আজকে সানডে ইভেন্ট, দাদুর সাথে খেলছে এবং কথা বলছে দেখতে পাচ্ছেন। আর ইভান এখন ভিডিও করছে, ইভান উল্টানোর চেষ্টা করছে, ভিডিওটা পুরো আপনাদের দেখাবো। ইভান উল্টে যাওয়ার পর এখন দাদুর কোলে আদর খাচ্ছে এবং ক্যামেরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে এবং দাদুকেও বলছে তাকাও দাদু, একসাথে একটু ফটো তুলি। তো আমার বাবা ইভানের কাছে কানে কিছু বলতে চাইছে, ইভান সেটা দেখে দেখলো যে দাদু হচ্ছে বেলুনটা চুপসে গেছে, ফোলানো বেলুনগুলো, তো সেটাই দাদু ঠিক করছে, সেটা ইভান দেখছে। এবার একটু দুপুর সপ্তাহে একবারই আসে, তো সেই কারণে ইভান একটু দাদুর সাথে গল্প করছে। দেখতে পাচ্ছেন ইভান দাদুর সাথে একটু গল্প করছে, রবিবারের গল্প, রবিবার রিল্যাক্সিং ডে, দাদুকেও বাড়ি পেয়েছে আজকে, তো সেই কারণে ইভান একটু গল্প করছে দাদুর সাথে। এবং দাদুর সাথে সারা সপ্তাহ কী হলো না হলো সেগুলো বলছে, দাদুদিকে তাকে হাসলো। হাসার পর দাদুকে বলছে আমি উল্টোচ্ছি, একটু তুমি আমাকে হেল্প করো, একটু আমাকে হেল্প করো দাদু, আমি উল্টানোর চেষ্টা করছি। তো দাদু দেখছে যে ইভান কতটা হাল, এবং দেখুন ইভান উল্টানোর চেষ্টা করছে এবং হাসছে যে দেখুন আমি, দেখো আমি উল্টানোর চেষ্টা করছি। তো দাদু একটু হেল্প করলো ইভানের উল্টানোর জন্য, এবং দেখুন ইভান উল্টোচ্ছে, কারণ কি ইভান একটু আগেই দুধ খেয়েছে, তো এবার সেই কারণে ঢেকুরও তুলতে হবে, বা যেটাকে বাচ্চারা দুধ তুলে সেটা করবে। তো দেখুন ইভান আস্তে আস্তে উল্টোচ্ছে, এবার দেখুন ইভান দুধটা তুলবে, কারণ উল্টে গেছে, নিজে নিজেই দেখুন দুধটা তুলে দিল, যেটাকে আমরা বড়রা ঢেকুর তুলি সেটাই বাচ্চারা দুধ তোলে। তো দেখুন মুখ দিয়ে দুধটা তুললো, যেটা ওর এক্সট্রা আছে, যেটা প্রয়োজন ছিল না ইভানের শরীরে, সেটা ইভান মুখ দিয়ে বার করে দিল এবং নিজে নিজেই করছে। ইভান স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে 3 মাসে, এবং দাদুর সাথে বেশ খোশ মেজাজে গল্প করছে ইভান সানডে, কারণ সানডে সপ্তাহে একদিনই আসে। তো ইভান দেখুন এখন দাদুর দিকে তাকিয়ে রয়েছে, এবং সানডে দুপুরে বেশ খোশ মেজাজে একটু গল্প হচ্ছে দাদুর সাথে, কী কী দাদু বাজার করলো আজকে, আবার কবে কবে বাজার করবে, সেসব খোশ গল্প হচ্ছে দাদুর সাথে। দাদু একটু আদর করছে এবং ইভানকে উল্টোনোর জন্য সহযোগিতা করছে, সেখানে ইভান খুব হাসছে, দাদু সাপোর্ট করছে বলে ইভান খুব হ্যাপি এবং ট্রাই করছে উল্টোনোর জন্য। আস্তে আস্তে উল্টোচ্ছে ইভান, দেখুন আস্তে আস্তে ট্রাই করছে ইভান উল্টোনোর জন্য, এবং উল্টোনোর জন্য বাবা বালিশটা একটু সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পর যাতে ইভান উল্টোনোর জন্য স্পেস পায়। এবার দেখা যাক ইভান কীরকমভাবে উল্টানোর চেষ্টা করে। তো ইভান বলছে যে আমি একটু বাদে উল্টোবো, একটু গল্প করে নিই তোমার সাথে, তারপর আমি নয় একটু উল্টোবো। আর দেখুন ইভানের মুখের অঙ্গভঙ্গিগুলো দাদুকে বিভিন্ন রকম ভাবভঙ্গিমায় বোঝাচ্ছে যে আমি হ্যাপি আছি এবং তুমি কী করছো, তুমি আজ, তোমার আজকে সানডেতে কী মেনু আছে। দাদুকে এক দৃশ্যে দেখে যাচ্ছি ইভান, এবং খুব ক্লোজ নোটিশে দাদুকে রাখছে যে দাদু করছেটা কী সানডে, দাদুর প্ল্যান কী। এবং আস্তে আস্তে ইভান এবং বাবা, ইভানের দাদু, আমার বাবা ইভানের দাদু গল্প করছে। এবার আপনাদের কিছু স্টিল ফটো আমি তুলেছি, সেগুলো দেখাবো। ইভান আর আমার বাবা দুজনের যে সানডের আড্ডা, তার কিছু ফটো আমি তুলেছি, সেটা আপনাদের দেখতে পাচ্ছেন। ইভান যেখানে হাসছে বাবার দিকে তাকিয়ে, এবং ক্যামেরার দিকে তাকিয়ে ইভান পোজ দিচ্ছে, বাবাও পোজ দিচ্ছে, এবং গল্পের কিছু মুহূর্ত দাদু এবং নাতির, এবং যখন ইভান উল্টোলো পুরোপুরি, এবং ইভান কিছু উপরে দেখাতে চাইছে বাবাকে যে বেলুনগুলো চুপসে গেছে, তুমি একটু ফুলিয়ে দাও, সেটাই ইভান উপরে চোখ দিয়ে দেখাচ্ছে আমার বাবাকে।